মাটন কষানোর পরে কিন্তু একদম একটু কালচে মতো কালার হয়, তাহলে কিন্তু মাটনটা খেতে খুব দারুণ হয়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি মাটন কারি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু মশলাগুলো বেটে নেব, আমি সবজিগুলো কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন লাল লাল করে ভেজেছি। এখন উঠিয়ে নেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, থেঁতো করা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে আমি এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ, আবারও কিছুক্ষণ ভেজে নেব। এক চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা। এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল। রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো। মাংসতে একটু গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু খেতে স্বাদটা দুর্দান্ত হয়। দিয়ে দেবো চিলি ফ্লেক্স, ভালো করে কষে নেব। জল,
ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব ঝোলের পরে, কারণ মটনটা সেদ্ধ হতে একটু দেরি হয়, আগে থেকে দিলে আলুটা কিন্তু গলে যাবে, তাই একটু দেরি করে দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা দিয়ে দেব, নামিয়ে দেবো